হ্যালো বন্ধুরা, অবাক দৃশ্যে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কি কোনোদিন নরককে নিজের খেয়ালে ইমাজিন করে দেখেছেন? কেমন হয় ওই জায়গাটি? আপনি কি কোনোদিন এই জায়গাটায় যেতে চাইবেন? আপনি যদি একজন সুবুদ্ধিসম্পন্ন মানুষ হন, তাহলে আপনি নিজের শত্রুকেও সেখানে পাঠাতে চাইবেন না। কিন্তু দুঃখের কথা এটাই যে কিছু মানুষ তাদের জীবনকালেই নরককে খুব কাছ থেকে দেখতে পেরেছে এবং তারা আবার সেখান থেকে ফিরেও এসেছে সেখানে হওয়া ঘটনাগুলি আমাদেরকে বলার জন্য। মার্টিন পিস্টোরিয়াস এই সাধারণ বালকটি সাউথ আফ্রিকাতে বসবাস করত এবং এই বাচ্চাটির বয়স ছিল মাত্র 12 বছর। মার্টিনের সাধারণ জীবনযাপনের দিনগুলি খুব ভালোই চলছিল, কিন্তু জানুয়ারি 1988 তার সঙ্গে এমন একটি ঘটনা ঘটল যেটি তার সামরিক জীবনযাপনকে একদম বদলে দিল। সেদিন মার্টিন স্কুল থেকে আসার পর জানায় যে তার গলায় ব্যথা হয়েছে যথাসম্ভব হালকা কাশির জন্য। সেই মুহূর্তে এই ব্যাপারটিকে কোনো রকম বড় প্রবলেম বলে মনে করা হচ্ছিল না, কিন্তু দুঃখের কথা এটাই যে সেই দিনের পর মার্টিন আর কোনো দিন স্কুলে যেতেই পারেনি। এক মাসের মধ্যেই তার শরীরের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে এবং তার নিজের শরীরের উপর দিয়ে কন্ট্রোল আস্তে আস্তে চলে যেতে থাকে। মার্টিন আস্তে আস্তে শয্যাশায়ী হয়ে উঠল, তার মানসিকভাবে ভাবনা চিন্তা করার ক্ষমতা একেবারে লুপ্ত হয়ে উঠল এবং তার স্মৃতিশক্তিও কমে যেতে থাকলো। কেউ কিছু জেনে ওঠার আগেই মার্টিন কোমাতে চলে গেল। তার শরীরে আসা এই রোগের কারণ এখনও জানা সম্ভব হয়নি। ডাক্তাররা এটাই অনুমান করছিল যে তার ক্রিপ্টোকোক্কাল মেনিনজাইটিস বা ম্যারিবেল টিউবারকুলোসিস হয়েছে, কারণ প্রথমেও তার একবার এই রোগটি হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে অনেক দেরি হয়ে যায় এবং তাকে ঠিক করার আর কোনো রকম উপায় ছিল না। সমস্ত চিকিৎসাবিধি অসফল হয়ে যাওয়ার পর তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং তার মাতাপিতাকে বলা হয় যে কোনো চমৎকার বা ভগবানই তাদের মার্টিনকে বাঁচাতে পারে। মার্টিন বাইরের এই সুন্দর জগৎ থেকে সম্পর্ক ভেঙে একটি জীবন্ত মৃতদেহ হয়ে যায়। তার আগের মতো ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না। তার কাছের মানুষেরা তার ঠিক হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে, কিন্তু সে কবে ঠিক হবে তার উত্তর কারোর কাছেই ছিল না এবং সে আদৌ ঠিক হবে কি না তাও অজানা ছিল। গবেষণা মতে কোমাতে চলে যাওয়া মানুষ সহজে নর্মাল অবস্থায় ফিরে আসতে পারে না, কারণ মাত্র 100 জনের মধ্যে 58 জন মানুষ কোমা থেকে বেরোতে পারে। কিন্তু যদি 4 দিনের মধ্যে কোনো ব্যক্তি কোমা থেকে ফেরত না আসে, তাহলে সেটি 7% হয়ে দাঁড়ায়। অর্থাৎ মাত্র 4 দিনের মধ্যে যদি কেউ কোমা থেকে ফিরে না আসে, তাহলে 100 জন ব্যক্তির মধ্যে মাত্র 7 জন ব্যক্তিই কোমা থেকে ফিরে আসার ক্ষমতা রাখে। আর এভাবেই কেউ যদি 4 সপ্তাহের বেশি কোমাতে থাকে, তাহলে মাত্র 2% ব্যক্তি কোমা থেকে সার্ভাইভ করে ফিরে আসতে পারে। আর এই সময় ওই পেশেন্টের কাছে খুব বেশি সময়ও থাকে না সেই খারাপ অবস্থা থেকে লড়াই করে নিজেকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু মার্টিন সবাইকে অবাক করে দিয়েছিল, কারণ সে কোমাতে থাকা অবস্থাতেও অনেক সময় পর্যন্ত জীবিত ছিল এবং তার ঠিক হওয়ার একটু একটু আশাও দেখা যাচ্ছিল। পুরো 10 বছর পর্যন্ত মার্টিন তার ঘরের 4 দেওয়ালের মধ্যেই বন্ধ ছিল, একটি জীবন্ত মৃতদেহের মতো। মার্টিনের ঠিক হওয়ার আশা সবাই ছেড়েই দিয়েছিল এবং মার্টিনের মা তার এই অবস্থা দেখে খুব ভেঙে পড়েছিল। তিনি মার্টিনের সামনে কান্নাকাটি করতেন এবং ভগবানের কাছে প্রার্থনা করতেন যে তাকে যেন এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। কিন্তু হঠাৎ একদিন এমন একটি চমৎকার হলো যা সবাইকেই বিচলিত করে দিয়েছিল। 25 বছর বয়সে মার্টিনের হঠাৎই একদিন জ্ঞান ফেরে এবং সেদিন তার কাছের মানুষ সবাই তার এই ফিরে আসার খুশিতে ইমোশনাল হয়ে যায়। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়, কারণ মার্টিনের জ্ঞান ফেরার পর সে সবার সামনে ফাঁস করতে চলেছিল সেই সব আজব রহস্য যা 10 বছর নিজের মধ্যে সে আটকে রেখেছিল। সে এমন কিছু সত্য সবাইকে বলতে চলেছিল যা শুনে সবার গায়ের লোম শিউরে উঠবে। মার্টিনের মতে কোমাতে যাওয়ার কিছু সাল পরই সে আবার চেতনা শক্তি ফিরে পায়। সে বুঝতে পারত এবং অনুভবও করতে পারত যে তার আশেপাশে কি চলছে, কিন্তু তার শরীর তখনও প্রাণহীন ছিল। সে সবার কথা শুনতে তো পারত, কিন্তু নিজের থেকে কিছু বলতে পারত না। সে এমন একটি অচেতন জগতে আবদ্ধ হয়ে গিয়েছিল যেখান থেকে ফিরে আসা এক প্রকার অসম্ভব ছিল। আর সে যেদিন এটা বুঝতে পারল যে এখন থেকে তাকে এভাবেই একটি শরীরের মধ্যে আবদ্ধ থেকে সবকিছু অনুভব করতে হবে, সেই মুহূর্তে সে ভেতর থেকে খুবই কষ্ট পেয়েছিল। ভেতরে পুরো নর্মাল হয়ে যাওয়া সত্ত্বেও তার কাছে কোনো উপায় ছিল না। একটি মৃতদেহের মধ্যে পুরো জীবন কাটিয়ে দেওয়া ছাড়া আর কোনো ভবিষ্যৎ সে দেখতেই পাচ্ছিল না। তার জীবনের সবথেকে দুঃখের ব্যাপার ছিল এটাই যে সে তার মায়ের কান্নার আওয়াজ শুনতে পারত এবং সে তার মায়ের কথাও শুনতে পারত যখন তিনি মার্টিনের সামনে কাঁদতে কাঁদতে বলতেন যে সবকিছু যেন এই মুহূর্তেই এখানেই শেষ হয়ে যায়। কিছুক্ষণের জন্য আপনি মার্টিনের এই কষ্টটি নিজের মনে একবার ফিল করুন, তাহলে বুঝতে পারবেন যে মার্টিন কতটা কষ্ট পাচ্ছিল। কিন্তু সে তার মাকে ভুল বুঝত না, কারণ সে জানতো যে তার মা তার ভালোর জন্য এমনটা ভাবছিল। কিন্তু মার্টিনের বাবাই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি মার্টিনের ওপর সম্পূর্ণ ভরসা রেখেছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে মার্টিন একদিন অবশ্যই ঠিক হয়ে উঠবে এবং একটি স্বাভাবিক জীবনযাপনও করবে। মার্টিনের পিতা রোজ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, নিজের হাতে খাবার খাইয়ে দিতেন এবং মার্টিনের বডি ম্যাসাজও করতেন যাতে মার্টিনের শরীর সুস্থ থাকে। মার্টিন নিজের মস্তিষ্ককে ট্রেন্ড রাখার জন্য সমস্ত ধাঁধা এবং গণিত বিশিষ্ট ক্যালকুলেশনগুলি সলভ করার চেষ্টা করত নিজের মস্তিষ্কের ভেতরেই। মার্টিন মেনেই নিয়েছিল যে এটিই তার জগৎ, তাকে সারা জীবন এই শরীরে আবদ্ধ হয়েই থেকে যেতে হবে। এই সিচুয়েশনে কোনো ব্যক্তিই নর্মাল থাকতে পারে না এবং সে মানসিক রোগে জর্জরিত হয়ে পড়ে।
কিন্তু মার্টিন নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিল এবং তার পজিটিভ মনোবলকে ধরে রেখেছিল, আর অবশেষে এই পজিটিভ মনোবলই তাকে সফলতা এনে দিয়েছিল। কিন্তু একদিন সব কিছু বদলে গেল যেদিন মার্টিন তার প্যারামেডিক্যাল চেক আপে সবাইকে এটি বোঝাতে পেরেছিল যে তার জ্ঞান ফিরে এসেছে, যে ব্যাপারটি সে তার চোখের মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছিল। এবং এই ব্যাপারটি বোঝার পর ডাক্তাররা মার্টিনকে নিয়ে ভীষণ সচেতন হয়ে ওঠে। তারপর তাকে খুব শীঘ্রই স্পেশাল সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং তাকে চেক আপ করে এটা যাচাই করা হয় যে সত্যিই তার কি জ্ঞান ফিরেছে নাকি এটা একটা কোইন্সিডেন্স মাত্র। এরপর যখন মার্টিন সমস্ত চেক আপ পাশ করে তখন সবাই জানতে পারে যে সত্যিই মার্টিন কনসিয়াস অবস্থায় ফিরে এসেছে। এটা জানা মাত্রই মার্টিনের মা নিজের জব ছেড়ে দিয়ে সারাদিন মার্টিনের পাশে থাকত এবং সারাক্ষণ মার্টিনের খেয়াল রাখত। তারপর তিনি এমন একটি কম্পিউটার প্রোগ্রাম ডেভেলপ করান যার সাহায্যে মার্টিন সবার সঙ্গে কথা বলতে পারে, অন্যের সঙ্গে নিজের ফিলিংকে শেয়ার করতে পারে। আস্তে আস্তে মার্টিনের সবার সঙ্গে কমিউনিকেট করার শক্তি আসার পর সে তার কলেজ ডিগ্রি কমপ্লিট করে ফেলে। তারপর একটি ওয়েব ডেভেলপার কোম্পানিতে সে কাজও পেয়ে যায়। আর একেই বলে রিয়েলিটিতে প্যাশান বা কোনো কিছুকে জিতে নেওয়া, সে যতই পরিস্থিতি খারাপ হোক না কেন। এরপর ধীরে ধীরে মার্টিনের মুখে এক্সপ্রেশন আসতে শুরু করে, তার শরীর নর্মাল হতে থাকে এবং আস্তে আস্তে সে তার শরীরের উপর কন্ট্রোল পেতে শুরু করে। তারপর সে তার নিজের বোনের এক বান্ধবীকে বিয়ে করে এবং পুরো জীবন সাধারণ মানুষের মতো সুখে কাটাতে শুরু করে। 2011 সালে মার্টিন একটি বই পাবলিশ করেন। 2011-তে লঞ্চ হওয়া ওই বইটিতে মার্টিন তার সমস্ত অনুভব লিখেছিলেন যখন তিনি কোমা অবস্থায় একটি দেহের মধ্যে আবদ্ধ ছিলেন। আর এই বইটিতে তিনি এটাও বলেছেন তিনি এমন একটি জগতে আবদ্ধ ছিলেন যেখানে সে আর কখনোই ফিরে যেতে চায় না। মার্টিন আমাদের সবার জন্য একটা ইন্সপিরেশন। সে আমাদেরকে এটা শেখায় যে নিজের ওপর ভরসা রেখে এবং কঠোর পরিশ্রম করে যে কোনো জিনিসকে আপন করে নেওয়া সম্ভব। তো মার্টিনের এই জীবন কাহিনী আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত অদ্ভুত ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবাক দৃশ্যকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সঙ্গে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে কিউরিয়াস।